কেমন আছেন সবাই? আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানব কিভাবে শুরু করব। অর্থাৎ অনেকে আমাকে ইনবক্স করেছেন, অনেকে প্রশ্ন করেছেন, যে কমেন্টসেও অনেকে বলেছেন যে ভাই আমি পড়াশোনা করতে চাচ্ছি কিন্তু শুরু করতে পারছি না, অথবা কোন ওয়েতে পড়াশোনা করলে বা শুরু করলে আমি খুব সহজেই সফল হতে পারবো বা ভালো নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করতে পারবো। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। আমি আজকে সর্বমোট 7টা বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ 7টা বিষয় যদি আপনারা ফলো করেন তাহলে আমার বিশ্বাস যে খুব সহজেই আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন। তো শুরুতেই আমাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে আজই শুরু করুন। অর্থাৎ আমি শুরু করব, সামনের সপ্তাহে শুরু করব অথবা এক মাস পরে শুরু করব। আজকে শুরু করলাম, বইটা হাতে নিলাম, মনে হচ্ছে না থাক আজকে করব না, আগামীকাল করব, এরকম যেন না হয়। যেদিন আপনার মনে হবে যে আজ থেকে আপনি পড়াশোনা শুরু করবেন, ঠিক সেই মুহূর্ত থেকে আপনি শুরু করুন। কালকে পণ না করে আপনি ঠিক সেই মুহূর্তে শুরু করুন, তাহলে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে আপনি কতটুকু পড়াশোনা করবেন, অর্থাৎ প্রতিদিন আপনি কতটুকু পড়াশোনা করবেন। এই বিষয়টা অনেকেই বিভিন্ন ভাবে নেয়। অনেকে বলেছেন যে প্রচুর পড়াশোনা করতে হবে। হ্যাঁ, প্রচুর পড়াশোনা করতে হবে, তবে শুরুতে নয়। আপনি আজ শুরু করলেন, আজ শুরুতেই যদি প্রচুর পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার মস্তিষ্ক আপনার এই চাপটা নিতে পারবে না। সুতরাং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুরুতে আমরা অল্প থেকে শুরু করব, কম থেকে শুরু করব, আস্তে আস্তে সেটাকে পরিমাণ বাড়িয়ে বেশির দিকে যাব। আমি যদি ভাবি যে একটা সাবজেক্ট আমি 7 দিনের মধ্যে শেষ করে ফেলবো, 2টো করে চ্যাপ্টার আমি একদিনে শেষ করে ফেলবো, তাহলে কখনোই আমাদের মস্তিষ্কে এই চ্যাপ্টার নিতে পারবে না আর আমাদের প্রস্তুতিটা শুরুতেই ব্যাঘাত ঘটবে এবং খারাপের দিকে চলে যাবে। সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি অল্প থেকে শুরু করুন, অল্প থেকে শুরু করে ক্রমান্বয়ে বেশির দিকে যান, যতটুকু চাপ নিতে পারে আপনার মস্তিষ্ক বিরতি দিয়ে দিয়ে, যে আমি 30 মিনিট পড়লাম, 10 মিনিট আমি একটু রেস্ট নিলাম বা বিরতি, এভাবে সময় নিয়ে নিয়ে আপনি পড়ুন এবং কম থেকে বেশির দিকে যান। শুরুতেই এতগুলো পড়ার চাপ নেওয়া কখনোই উচিত না, তাহলে কিন্তু আপনার প্রস্তুতিটা শুরুতেই নষ্ট হয়ে যাবে, আপনার মস্তিষ্ক চাপ নিতে পারবে না, আপনি হাল ছেড়ে দেবেন, সেখানেই আপনার পড়াশোনা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়। অর্থাৎ আমাদের সেকেন্ড যে রুলসটা যেটা আমরা ফলো করব পড়াশোনার ক্ষেত্রে সেটা কি দাঁড়ালো? কম থেকে বেশি, কম থেকে বেশি। আমরা তাহলে জানলাম পড়াশোনা শুরুতে আমরা যখন শুরু করব অল্প অল্প করে আমরা বেশির দিকে যাব। তৃতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সহজ থেকে কঠিন। ঠিক আগের বিষয়টার মতোই আমরা যখন শিখেছি কম থেকে বেশি, এরপর আমাদের যেটা করতে হবে শুরুতে আমরা যদি কঠিন যে টপিকগুলো রয়েছে, অনেক জটিল টপিক রয়েছে, সেগুলোই যদি শুরুতে আমরা ধরি তাহলে দেখা যাবে আমাদের মস্তিষ্কটা চাপ নিতে পারবে না, আমরা শুরুতে ছেড়ে দেবো, হাল ছেড়ে দিয়ে আমাদের পড়াশোনাটা সেখানেই শেষ হয়ে যাবে। আমাদের যেটা করতে হবে আমরা হচ্ছে যে সহজ টপিকগুলো রয়েছে সেগুলো দিয়ে শুরু করব। তাহলে আমাদের ভালো লাগবে পড়তে যে হ্যাঁ আমি তো পড়াশোনা করতে পারছি বা আমার মস্তিষ্ক তো এই বিষয়টা নিতে পারছে, তখন আমরা হেসে খেলে কিন্তু সেই বিষয়গুলো পার করে যাব। তারপর আস্তে আস্তে যখন আমরা কঠিনের দিকে ঢুকে যাব আমাদের মস্তিষ্ক কিন্তু টেরই পাবে না। সুতরাং আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সহজ থেকে কঠিন, অর্থাৎ শুরুর দিকে আমরা সহজ দিয়ে শুরু করব, তারপর ক্রমান্বয়ে আমরা কঠিন বা জটিল বিষয়গুলোর দিকে এগোতে থাকব। আমাদের যে চতুর্থ যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে প্রস্তুতির জন্য সেটা হচ্ছে আপনাকে বিছানা ছেড়ে দিতে হবে, অর্থাৎ বিছানা ছেড়ে দিন। খুবই মজার একটা বিষয়, আমরা যখন পড়াশোনা শুরু করি যদি আমরা বিছানায় শুয়ে থাকি দেখা যাচ্ছে একটু পড়ার পরে চোখে ঘুম চলে আসছে। এক্ষেত্রে কিন্তু সচরাচর এটাই ঘটে থাকে এবং এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, বইটা হাতে নিলেই চোখে ঘুম চলে আসে। সুতরাং আমরা যদি প্রপার প্রস্তুতি নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পড়াশোনার সময় অন্তত বিছানাটা ত্যাগ করতে হবে, আমাদেরকে চেয়ারে বসে সুন্দরভাবে টেবিলে পড়াশোনা করতে হবে, তাহলেই আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন বিছানায় শুয়ে পড়ছি দেখা যাচ্ছে হঠাৎ আমাদের একটা কলম প্রয়োজন হচ্ছে,
যেতে হচ্ছে, উঠে যেতে হচ্ছে, একটা কলম আনতে হচ্ছে, আবার মনে হচ্ছে আমার নোটবুকটা নিয়ে আসি, আবার মনে হচ্ছে পেন্সিলটা নিয়ে আসি, এভাবে কিন্তু স্কেলটা নিয়ে আসি, এভাবে সময়টা কিন্তু চলে যাচ্ছে। আর আমাদের যে মেইন টার্গেট সেখান থেকে আমরা লক্ষ্য থেকে কিন্তু বিচ্যুত হয়ে যাচ্ছি, পড়াশোনাটাও বিঘ্ন হচ্ছে। সুতরাং আমাদেরকে প্রস্তুতির জন্য অবশ্যই বিছানাটা ছেড়ে দিতে হবে, চেয়ারে বসে টেবিলে পড়াশোনা করতে হবে, তাহলে আমরা হচ্ছে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। নিয়মিত যদি আমরা এভাবে পড়াশোনা করি দেখা যাবে যে তখন আমাদের এটা অভ্যাস পরিণত হয়ে যাচ্ছে, আর এটা যখন আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন আমরা দেখা যাবে যে খুব ভালোভাবে আমরা পড়াশোনা করতে পারছি। সুন্দর প্রস্তুতির জন্য আমাদেরকে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় একটা রয়েছে সেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মোবাইল দূরে রাখুন। এটা আমাদের যে বিষয়গুলো ফলো করতে হবে, যে রুলস গুলো মেনে পড়াশোনা করতে হবে, তার মধ্যে অন্যতম একটা রুলস হচ্ছে মোবাইল দূরে রাখুন। অর্থাৎ আমরা যখন পড়তে বসছি, প্রস্তুতি নিচ্ছি, একটু পড়াশোনা করার পরে আমরা মোবাইলটা হাতে নিচ্ছি, কে SMS দিচ্ছে বা কোনো আপডেট দেখছি যে নিউজ ফিডে নতুন খবরটা কি আসলো, অথবা কি হচ্ছে খেলার খবরটা কি একটু দেখে নেই, এভাবে কিন্তু আমাদের প্রস্তুতিটা বিঘ্ন ঘটছে, পড়াশোনা বিঘ্ন ঘটছে। একটা জায়গায় আমরা যে বিষয়টা নিয়ে ভাবছিলাম, যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছিলাম, সেখান থেকে সরে গিয়ে আমরা অন্য কোথাও চলে যাচ্ছি। দেখা যাচ্ছে যে ক্রিকেট খেলা হচ্ছে, আমরা ক্রিকেট খেলা দেখতে শুরু করলাম, পড়াশোনাটা বাদ দিয়ে অন্য একটা জগতে আমরা চলে যাচ্ছি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ফেসবুকে ফ্রেন্ডের SMS দেখছি বা রিপ্লাই দিতে দিতে সময় কিন্তু আমাদের চলে যাচ্ছে। সুতরাং যেটা করতে হবে, আমরা যে সময়টুকু পড়তে বসবো সেই সময়টাতে অবশ্যই আমাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেটিকে অবশ্যই দূরে রাখবো, সেটা আমি টোটালি হাত দেব না, যদি সম্ভব হয় আমরা বন্ধ করে রাখবো, আর যদি সম্ভব না হয় তাহলে সাইলেন্ট করে অবশ্যই দূরে রাখবো। অন্তত যে সময়টুকু আমি পড়ার জন্য নির্ধারণ করব সেই সময়টুকু আমি অবশ্যই মোবাইল ফোন দূরে রাখবো। এরপর আমাদের যে বিষয়টা ফলো করতে হবে সেটা হচ্ছে সময় নির্ধারণ করতে হবে। সময় নির্ধারণ আমরা দুই রকম বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা কোন সময় পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা আসলে আমাদের নিজেদের মানসিকতার উপর নির্ভর করে। এক একজন এক এক সময় পড়তে ভালোবাসে, অনেকে সকালবেলা, কেউ ভোরবেলা, কেউ গভীর রাতে, আবার কেউ মধ্যরাতে, আবার কেউ সন্ধ্যাবেলা, কেউ বিকেলবেলা। সুতরাং এই বিষয়টা পুরোটাই একটা মানসিকতার বিষয়, যার যখন যে সময় ভালো লাগে সেই সময়টা আপনারা নির্ধারণ করে আপনারা হচ্ছে পড়াশোনা করবেন। আর একটা বিষয় সময় নির্ধারণের মধ্যে পড়ে, সেটা হচ্ছে আপনি কতটুকু পড়বেন। আমি বলেছি শুরুতে অল্প এবং পরে হচ্ছে আস্তে আস্তে আপনি সময়টাকে বাড়িয়ে নেবেন। আবার যদি ভাবেন যে আমি সকালে একটু পড়লাম, আবার রাতে একটু পড়বো, বা দুপুরে একটু পড়বো এবং গভীর রাতে একটু পড়বো, সুতরাং এই বিষয়টা পুরোটাই হচ্ছে আপনার নিজস্ব ব্যাপার। আপনি যে সময় পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে সময়টা আপনার পড়া ভালো মনে থাকে, ওই সময়টা আপনি বেছে নিয়ে সেই সময়টাতে পড়াশোনা করুন। সর্বশেষ যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে প্রস্তুতির জন্য আমার মতে সর্বশেষ যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিয়মিত পড়াশোনা করা, অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখা। অর্থাৎ আপনি যে পড়াশোনা করছেন সেটা যেন ব্রেক না হয়, একদিন পড়লেন, দুই দিন না পড়ে আবার দেখা যাচ্ছে এক সপ্তাহ পরে পড়ছেন, এরকম যেন না হয়। যখন আপনি পড়াশোনা করছেন অল্প পড়ুন, কম করে পড়ুন, তবে সেটা যেন নিয়মিত হয়। অর্থাৎ আপনি আজকে পড়লেন 2 ঘন্টা, কালকেও যেন 2 ঘন্টা হয়, তারপর এভাবে যেন প্রতিনিয়ত আপনি পড়াশোনাটা চালিয়ে যান। দেখা যাচ্ছে আপনি যদি ব্রেক দিয়ে দেন, আজকে পড়াশোনা করলেন, কালকে হয়তো কোথাও ঘুরতে গেলেন, তারপরের দিন হচ্ছে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছেন, এভাবে 2-3 দিন গ্যাপ দিয়ে তারপরে যখন আপনি বইটা নিয়ে বসবেন, আপনার কিন্তু সেই শুরু থেকে শুরু করতে হচ্ছে, আপনার ধারাবাহিকতাটা রক্ষা হচ্ছে না। সুতরাং সুন্দর প্রস্তুতির জন্য আপনাকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হলে অবশ্যই আপনাকে ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে। তো ফ্রেন্ডস, আমরা আজকে যেটা জানলাম, যারা এখনো পড়াশোনা শুরু করেননি বা শুরু করেছেন নিয়মিত নয়, তারা প্রস্তুতির জন্য যে বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হচ্ছে আজই শুরু করুন, অর্থাৎ কাল ক্ষেপণ না করে যে কাল শুরু করবো, পরশু শুরু করবো, এরকম না করে আজই শুরু করুন। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর
দুই নাম্বার যে বিষয় সেটা হচ্ছে কম থেকে বেশি, অর্থাৎ শুরুতেই বেশি করে পড়াশোনা শুরু না করে আপনি অল্প অল্প করে তারপর পরিমাণটা বাড়িয়ে দিন। তিন নাম্বার যে বিষয় সেটা হচ্ছে সহজ থেকে কঠিন, শুরুতে কঠিন বিষয়টা যদি আপনার পড়াশোনা শুরু করেন তাহলে কিন্তু মাথায় চাপ হয়ে যাবে, আপনার ব্রেন সে বিষয়টা নিতে পারবে না, অর্থাৎ সহজ থেকে আপনার কঠিন পড়াগুলোর দিকে এগোতে থাকুন। তারপর হচ্ছে চার নাম্বার হচ্ছে বিছানা ছেড়ে দিন। আপনি যদি বিছানায় শুয়ে থেকে পড়েন তাহলে দেখা যাচ্ছে অল্পই আপনার ঘুম চলে আসবে বা হচ্ছে একটুতে আপনি ক্লান্তি বোধ করবেন, তারপর একটু বিছানায় গা হেলান দিলে ঘুমিয়ে পড়বেন, এভাবে কখনোই হবে না। আপনাকে ভালো প্রস্তুতির জন্য অবশ্যই বিছানা ছেড়ে দিতে হবে এবং চেয়ারে বসে পড়তে হবে। পাঁচ নম্বর যে বিষয় সেটা হচ্ছে মোবাইল দূরে রাখুন। পড়াশোনা যখন করবেন তখন অবশ্যই মোবাইল ফোনটা দূরে রাখবেন, কারোর সাথে যোগাযোগ থেকে আপনি হচ্ছে বিরত থাকুন, মোবাইলে ফেসবুক চালানো বা খেলা দেখা যে কোনো বিষয় থেকে দূরে রাখুন। আমাদের ছয় নম্বর যে বিষয় সেটা হচ্ছে সময় নির্ধারণ করুন, আপনি কোন সময়টা পড়বেন, অর্থাৎ দিনের কোন সময়টাতে পড়তে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই সময়টা বেছে নিয়ে আপনি সেই সময়ে পড়াশোনা করুন। সাত নাম্বার অর্থাৎ সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে ধারাবাহিকতা, অর্থাৎ আপনি নিয়মিত পড়াশোনা করুন, পড়াশোনা আজ পড়ে দুই দিন গ্যাপ দিয়ে না পড়ে এভাবে না পড়ে আপনি প্রতিদিন একটু একটু করে নিয়মিত পড়াশোনা চালিয়ে যান, তাহলে সুন্দর প্রস্তুতি নেওয়া সম্ভব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন।